রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে বন্ধুরা নতুন অনেক কিছু দেখা যাচ্ছে। ইরানের মতো একটি শক্তি মহুরুহু শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে রাশিয়া এবং চীনের সাথে কোঅপারেশনের মাধ্যমে। বন্ধুরা, বর্তমান যুদ্ধ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যাক্টর নিয়ে আজ আলোচনা করব। পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত বলছে এই যুদ্ধে রাশিয়ার কোনো ভবিষ্যৎ নাই। বন্ধুরা, রাশিয়ার ভবিষ্যৎ নাই তাহলে ইউক্রেনের 17-20% দখল করে পকেটে নিয়ে কেমনে বসে আছে রাশিয়া? ইউক্রেনের কয়েকটি বন্দরের মধ্যে অধিকাংশ এখন রাশিয়ার দখলে। বন্ধুরা, ইউক্রেন কি এখানে জয়ী হচ্ছে না রাশিয়া পরাজিত হচ্ছে? আজকে একেবারে চোখে আঙুল দিয়ে সেই বিষয়গুলো দেখিয়ে দেব। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আরেকটি দেশ ক্রমান্বয়ে বিশ্বের একটি শক্তিশালী মঞ্চে আরোহণ করছে, আর সেই দেশটির নাম হলো ইরান। এই মুহূর্তে ইসরায়েলের ঘুম হয় না প্রতিদিন, প্রতিরাত, প্রতি সপ্তাহে। ইরানের সাথে রাশিয়ার এই ধরনের কৌশলগত সম্পর্ক আলটিমেটলি ইরানকে এমনভাবে শক্তিশালী করবে, মধ্যপ্রাচ্যে ইরানের দেশগুলো, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতই সবচেয়ে বেশি চাপে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সৌদি আরবের প্রতি আমেরিকা নিরাপত্তা সহায়তা বলেন বা নিরাপত্তা কমিটমেন্ট বলেন, এগুলো ক্রমশই আলগা হয়ে আসছে। আর এই বিষয়টি বুঝতে পেরে সৌদি আরব এখন যুগপথ ব্যবস্থা নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকার সাথে কৌশলগত নিরাপত্তা ব্যবস্থার চুক্তি বহুদিনের। বন্ধুরা, আমেরিকা এবং সৌদি আরব দুইটি সামরিক মিত্র দেশ। মূলত সৌদি আরবের সবচেয়ে বড় সামরিক অংশীদার দেশটির নাম হচ্ছে আমেরিকা। বন্ধুরা, আমেরিকা মধ্যপ্রাচ্যে কাজে লাগাতে চেয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন থেকে শুরু করে অন্যান্য ইউসিজিভুক্ত দেশগুলো। মূলত তাদের টার্গেটই ছিল এই সকল ইসলামিক কান্ট্রিগুলোকে ব্যবহার করে ইরানের ক্ষতি করা এবং ইরানের পারমাণবিক স্থাপনায় সাবোটাসমূলক হামলার মাধ্যমে ইরানকে এমন একটি পর্যায়ে পৌঁছে দেওয়া যেন ইরান সেই অবস্থা থেকে ভবিষ্যতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। বন্ধুরা, তাই যে কোনো পদ্ধতিতে ইরান শক্তিশালী হোক, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তাদের বন্ধুরা চায় না। বন্ধুরা, সেটি সৌদি আরব বলেন, মুসলিম প্রতিম অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত বলেন, বাহরাইন বলেন বা অন্য যে সকল দেশ রয়েছে, মূলত মিশর থেকে শুরু করে সকল দেশই আমেরিকার উস্কানিতে এতদিন পর্যন্ত একজোট হয়ে ইরানের বিরুদ্ধে লেগেছে। আর তখন থেকে আমেরিকার উদ্দেশ্যই ছিল কাটা দিয়ে কাটা তোলা। বন্ধুরা, যে কথা সেই কাজ। মূলত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে এমনভাবে গড়ে তোলা হয়েছে তারা যেন ইরানের অন্যতম বা প্রথম শত্রু হিসেবে পরিগণিত হয়। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে যেমন, ইরানের কাছেও ঠিক তেমন। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে দূরপাল্লার ক্রুজ মিসাইল বলেন, ব্যালিস্টিক মিসাইল বলেন, মধ্যম পাল্লার ক্রুজ মিসাইল বলেন, ব্যালিস্টিক মিসাইল বলেন, সবই ইরান নিজেই নির্মাণ করে। বন্ধুরা, ইরানের নিজেই নির্মাণের কারণে তার সামরিক শিল্প ব্যবস্থাটি এখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বর্তমানে যে কোনো দেশের সাথে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যের দেশগুলো চরম বিপদে পড়বে, কারণ কয়েকদিন বা কয়েক মাসে যুদ্ধ করার পরেই তাদের কাছে রসদ ফুরিয়ে যাবে। যেমন সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব, বাহরাইন, কাতার, মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে, সকলেই মূলত এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে তারা কেউই ইরানের মতো প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি। বন্ধুরা, ইরান প্রায় 50 বছর ধরে পশ্চিমা সামরিক কোনো সহায়তা পায় না। বন্ধুরা, ইরানের বর্তমান যে সামরিক প্রযুক্তি সেটি তেমন একটা অগ্রসরমান নয়, কিন্তু ইরান এমন একটি প্রযুক্তি বা প্রতিরক্ষা ব্যূহ সে সেট করে রেখেছে যার জন্য ইসরায়েলের শত অভিযোগ থাকলেও ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর সাহস পায় না। আমেরিকার ক্ষেত্রেও তাই। ইরান খুব ভালো করে জানে আমেরিকার মতো শক্তির বিরুদ্ধে বুঝতে হলে তার কী কী থাকা প্রয়োজন, তাই সে বিশেষ বিশেষ অপশনগুলোতে অত্যন্ত শক্তিশালী গবেষণা করেছে। বর্তমানে ইরান মহাকাশ বিজ্ঞানে অনেক দূর এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এর বাইরে ইরান সামরিক ক্ষেত্রে অ্যাটাক জোন এবং নতুন নতুন যুদ্ধবিমান থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টারও নির্মাণ করছে। বন্ধুরা, সামরিক ক্ষেত্রে ইরান সবচেয়ে ঈর্ষণীয় সাফল্য লাভ করছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে। বন্ধুরা, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল বলেন আর ক্রুজ মিসাইল বলেন, ইরানি মিসাইলগুলো 3,000 থেকে 4,000 কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত আনতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে রয়েছে 5,000 থেকে 6,000 কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম এমন সকল ক্ষেপণাস্ত্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধু, শত্রু, মিত্র সকলকে চিনিয়ে দিতে পেরেছে। বন্ধুরা, এতদিন পর্যন্ত ইসরায়েল ইরানের সাথে গুরুত্বপূর্ণ সামরিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে রাশিয়াকে বিরত রেখেছে। বন্ধুরা, ইসরায়েল ব্ল্যাকমেইল করেছে যদি রাশিয়া ইরানকে শক্তিশালী করে তাহলে তারা এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে যেটি ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সম্পর্ককে খারাপের দিকে নিয়ে যাবে, কিন্তু বর্তমান সময়ে সেই ভালো আর নেই। বর্তমান সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে রাশিয়া সরাসরি ইরানের সমর্থন পেয়েছে, কিন্তু ইউক্রেন কি ইসরায়েলের সমর্থন পেয়েছে? বন্ধুরা, কেন পেল না? কেন প্রকাশ্যে ইসরায়েল ইউক্রেনকে সহায়তা করতে পারছে না?
ইসরায়েলের কিসের ভয়, সেই ব্যাপারটি আপনাদের সামনে মোটামুটি এক্সপ্লেইন করার চেষ্টা করব। মূলত ইরান তার নিজস্ব সক্ষমতা দাঁড়ানোর জন্য বহুদিন ধরে তার সামরিক সমরাস্ত্রে বিনিয়োগ করে আসছে, কিন্তু পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে শুরু করে আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তি প্রতিনিয়ত ইউরোপ এবং আমেরিকার কাছ থেকে অস্ত্র এনে ইরানের ডিটারেন্স ব্যবস্থাকে ভাঙার চেষ্টা করছে। মূলত বর্তমানে যেটি দেখা গেল, ইরান যদি অতিমাত্রায় রাগান্বিত হয়ে এই ধরনের ড্রোন ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে ইসরায়েলের উপর উড়িয়ে দেয় এবং যথাসময় সেগুলোকে ইন্টারসেপ্ট করতে না পারে ইসরায়েল, তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে সেগুলোকে দ্রুত সময়ের মধ্যে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। মূলত ইরান এবং ইসরায়েল কেউই চাচ্ছে না আপাতত একটি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হোক, আর বিশেষত ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে শাহেদ 136 এই অ্যাটাক বা কামিকাজ ড্রোনগুলো ব্যবহার করার পরে আবারও শোনা যাচ্ছে ইরানের দেয়া আরও একটি অ্যাটাক ড্রোন রাশিয়া মাঝে মধ্যে ব্যবহার করেছে। ইউক্রেন আজকে একটি হিসাব দিয়েছে, ইরান রাশিয়াতে তাদের কামিকাজ অ্যাটাক ড্রোনগুলো প্রমোশন করার পরে বা বিক্রি করার পরে প্রথমবার থেকে শুরু করে এই পর্যন্ত কমপক্ষে 400 ইরানিয়ান শাহিদ 136 অ্যাটাক বা কামিকাজ ড্রোনের পরীক্ষামূলক নয় একেবারে সরাসরি আঘাত চালিয়েছে কিয়েভ এবং ইউক্রেন সরকারের বিরুদ্ধে। এবং বর্তমানে জেলেনস্কি আরও প্রকাশ করেছেন বা আরও অভিযোগ করেছেন, বন্ধুরা আরও বেশি পরিমাণে এই ধরনের কামিকাজ ড্রোন রাশিয়া কিয়েভের আকাশে উড়াবে এবং একসময় কিয়েভ হয়তো মাটির সাথেই মিশে যাবে। বন্ধুরা, এই অ্যাটাক ড্রোনের মাধ্যমে রাশিয়া এবং ইরানের সম্পর্কটি এমন মাত্রায় চলে যাচ্ছে, পরবর্তীতে রাশিয়া যা চাইবে ইরান তাই, পরবর্তীতে ইরান যা চাইবে রাশিয়া তাকে তাই দেবে। যদি এই মুহূর্তে ইরান রাশিয়াকে বাঁচিয়ে দেয় ইউক্রেনের বিরুদ্ধে, তাহলে অবশ্যই রাশিয়া দায়িত্বের মধ্যে পড়ে যাবে, অবশ্যই তাকে ইরানকে বাঁচাতে হবে, কারণ ইরানের মতো বিশ্বস্ত বন্ধু যদি মরে যায় তাহলে বড় নিঃসঙ্গ হয়ে পড়বে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের ব্যাপারে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের প্রতি। বন্ধুরা, এই মুহূর্তে রাশিয়ার একমাত্র বন্ধুপ্রতিম এবং সমরাস্ত্র সরবরাহকারী দেশ বললে আপনি একটি দেশের নাম উল্লেখ করতে পারেন, সেই দেশটির নাম হচ্ছে ইরান। বন্ধুরা, রাশিয়া এই ব্যাপারটি বুঝতে পারছে এবং ভবিষ্যতে রাশিয়া প্রস্তুতি নিচ্ছে ইরান রাশিয়া চীনের একটি এমন একটি কনসোর্টিয়াম গড়ে তুলতে, যেখানে মূলত এই তিনটি দেশই একে অপরকে সামরিক এবং অর্থনৈতিকভাবে সহায়তা করবে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করে। বর্তমানে পশ্চিমা বিশ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত রয়েছে, তারা ইউক্রেনকে দেদার সামরিক এবং অর্থনৈতিক বা খাদ্য সহায়তা দিচ্ছে। সামনে বিশাল একটি ঘটনা ঘটতে চলছে। বন্ধুরা, ইরানের এই সমরাস্ত্র সরবরাহের কারণে যদি শীতকাল পর্যন্ত রাশিয়ান সরকার টিকে যায় এবং শীতকালের পরেই রাশিয়ান এই জার প্রচণ্ড বা দুর্দান্ত প্রতাপে আবার ইউক্রেনের অভিমুখে পদযাত্রা শুরু করে, ফলে ইউক্রেনীয় যে সকল সৈন্যরা ফ্রন্টলাইনে রয়েছে তারা কি এই সকল হামলা বা এই সকল আঘাত সামাল দিতে পারবে? বন্ধুরা, এই মুহূর্তে সম্ভবত অস্ত্র বা আর্মসের খরায় ভুগছে রাশিয়ান বাহিনী, আর সেই শূন্য জায়গাটি পূরণ করছে ইরান। ইরান এতদিন পর্যন্ত শুধুমাত্র অ্যাটাক ড্রোন সরবরাহ করে আসলেও এখন বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও হয়তো ইরান থেকে যেতে পারে। তাছাড়া এর বাইরে ইরানের যে সকল মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো রাশিয়া ক্রয় করেছে। বন্ধুরা, এর বাইরে বিভিন্ন ধরনের গোলা বারুদ থেকে শুরু করে অ্যাটাক ড্রোন তো রয়েছেই। বন্ধুরা, এমনও ইরান থেকে হয়তো ভবিষ্যতে কামানও কিনতে পারে রাশিয়া। ইরানের সাথে রাশিয়ার এই বহুমাত্রিক সামরিক সম্পর্কের দরুন চরম উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। বন্ধুরা, তাই ইসরায়েল সরাসরি ইউক্রেনের পক্ষে নামছে না। যদি সরাসরি ইসরায়েল ইউক্রেনের পক্ষে নামে সেটিকে চরম মাত্রায় ক্ষুব্ধ করে তুলবে রাশিয়াকে। সুতরাং রাশিয়া ক্ষুব্ধ হওয়া মানেই হচ্ছে ইসরায়েলকে চরম একটি মাইনকে চিপা বাঁশ এবং তার সাথে হেরিকেন ধরিয়ে দেয়া। সুতরাং আইক্কে আলা বাঁশ নেওয়ার যদি সাথ থাকে তাহলে হয়তো ইসরায়েল ইউক্রেনের পক্ষে দাঁড়াবে, নতুবা ইসরায়েল কোনোভাবেই ইউক্রেনের পক্ষে দাঁড়াবে না। তবে রাশিয়ান গোয়েন্দারা জানতে পেরেছে ইসরায়েলের নাগরিকরা এখানে ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে, এটিতে তারা সতর্ক করেছিল ইসরায়েলকে। বন্ধুরা, পরবর্তীতে রাশিয়ান বাহিনী জানতে পারে বিভিন্নভাবে অর্থাৎ সমরাস্ত্র প্রদানের মাধ্যমেও ইসরায়েল ইউক্রেনকে সহায়তা করছে অথবা সহায়তা করার চেষ্টা করছে, আর এরপরে ইরানের সাথে সামরিক সম্পর্ক প্রচণ্ড মাত্রায় দৃঢ় করে রাশিয়া। মূলত ইরানের সাথে যে ধরনের একটি সম্পর্ক রাশিয়ার প্রতিষ্ঠিত হয়েছে, এখন ইরান যদি সেই সম্পর্কের ভিত্তি ধরে রাশিয়ার স্টেট অফ দি আর্ট সমরাস্ত্রগুলোকে বাগিয়ে নিতে পারে তাহলে ভবিষ্যতে চূড়ান্তভাবে মাইনকে সিপাই ফেলতে পারবে ইসরায়েল এবং আমেরিকান লবিকে। বন্ধুরা, এই মুহূর্তে ইরানের অ্যাটাক ড্রোনগুলো দারুণভাবে কার্যকর, সেটি বিশ্ববাসীর সামনে প্রমাণিত হয়েছে। আবারও প্রমাণিত হবে ইরানের অনন্য সমরাস্ত্রগুলো, যেটি এখনও পর্যন্ত যুদ্ধে ব্যবহৃত হয়নি। যদিও পশ্চিমা বিশ্ব একে উপহাস বলে এড়িয়ে গেছে এতদিন, এখনও পর্যন্ত তারা যে ব্যাপারটিতে রেসপন্স দেয়নি তা হলো এই ধ্বংসাত্মক ড্রোন ইরান কীভাবে নির্মাণ করলো।
বন্ধুরা, এতদিন পর্যন্ত তারা এটিকে খেলনা ড্রোন এবং ইরানের অন্যান্য সমরাস্ত্রগুলোকে উপহাস করার মাধ্যমে ইরানকে অপমান করে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যখন ইরানে নির্মিত এই শাহিদ 136 অ্যাটাক ড্রোন বা ইরানের কামিকাজ ড্রোনগুলো সমগ্র ইউক্রেন জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তখনই প্রমাণিত হয়েছে ইরান যে সকল সমরাস্ত্র, অ্যাটাক ড্রোন বলেন, ব্যালিস্টিক মিসাইল বলেন, ক্রুজ মিসাইল বলেন, সবগুলোই এমনভাবে নির্মাণ করেছে শুধুমাত্র শো অফ করার জন্য নয়। বন্ধুরা, এগুলো যুদ্ধক্ষেত্রে প্রুভেন এবং কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। সুতরাং ইরানের সাথে ইসরায়েলের বর্তমান যদি সংঘর্ষ হয়, তাহলে ইসরায়েল অবশ্যই সতর্ক থাকবে ইরানের সক্ষমতা নিয়ে। বন্ধুরা, ইরানের যে ধরনের মিসাইল সক্ষমতা রয়েছে, আমেরিকার একটি সামরিক পরিসংখ্যান এবং সামরিক ব্যবস্থাপক পরিসংখ্যান ফার্ম বলেছে যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পরিমাণের ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে। বন্ধুরা, এত পরিমাণ ক্ষেপণাস্ত্রের মজুত মধ্যপ্রাচ্যের বাইরে অন্য কোনো দেশের নেই, এবং বিশ্বের মধ্যে যে সকল দেশ টপ ফাইভের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র মজুদের মধ্য দিয়ে, সেটির মধ্যে অন্যতম একটি হলো ইরান। আর এই রাশিয়ার সাথে ইরানের গাঁট ছড়া মানেই হলো আন্তর্জাতিক মঞ্চে ইরান একজন সমর্থনকারী পেল যার ভেটো ক্ষমতা রয়েছে। বন্ধুরা, 100 জনের ভোটের প্রয়োজন নেই, কিন্তু একজনের ভেটোর প্রয়োজন রয়েছে, আর এটি আপনাকে বর্তমান সময়ে সামরিক পরাশক্তি হতে সহায়তা করবে। 100 জন ভোট দিয়ে যা না করতে পারবে, জাতিসংঘের মতো সংস্থাগুলোয় একটি ভেটোই তার চেয়ে বেশি কিছু করে দেবে। তাই রাশিয়া এবং চীনের সাথে এই মুহূর্তে ইরানের যে গাঁট ছড়া, সেটি অবশ্যই ইরানের একটি স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত। বন্ধুরা, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রচণ্ড রকমের চাপে পড়বে আমেরিকা এবং তার মিত্ররা, মূলত ইসরায়েল। আর ইরান যদি রাশিয়ার কাছ থেকে বর্তমানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সমরাস্ত্র প্রযুক্তি এবং সর্বশেষ পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি পায়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে আমেরিকার ভাত বন্ধ হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি যাকে নিয়োগ করেছেন দারোয়ান হিসেবে, মধ্যপ্রাচ্যের সেই দারোয়ান ইসরায়েলের অবস্থাও একেবারে খারাপ হয়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী পাই মানে হলো ইসরায়েলের চিরতরের হুমকি ধামকি, অন্য দেশের অভ্যন্তরে সাবোটাজমূলক হামলা, এগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং হুটহাট করে তারা ইচ্ছা করলেই সিরিয়ায় অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাতে পারবে না। বন্ধুরা, প্রচলিত বা সামরিক, বিশেষ করে কনভেনশনাল সামরিক শক্তি দিয়ে যদি আপনারা লড়েন, তাহলে ইরানের সাথে ইসরায়েল পেরে উঠবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। সুতরাং এখানে একটি ডিটারেন্স ব্যবস্থা হিসেবে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের কাজ দেবে ইরানের পারমাণবিক সমরাস্ত্র। আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনারা সকলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই আমরা নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হই। বন্ধুরা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন আন্তর্জাতিক মঞ্চে চলছে। বন্ধুরা, ইউক্রেন রাশিয়া যুদ্ধে সৈন্যরা মাঠে যুদ্ধ করছে, আর কূটনৈতিক যুদ্ধ করছে কূটনৈতিকরা। বর্তমান সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে যেটি দেখা দিয়েছে, তা হলো রাশিয়া কি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ফেলবে, সেখানে কি পারমাণবিক হামলা চালাবে। বন্ধুরা, যদি চালায় তাহলে তার ফলাফল কি হবে? তখন তো আমেরিকা এবং ন্যাটো একসাথে রাশিয়ার উপরে খড়গ হস্ত হবে, এবং তারা কি এর বিনিময়ে পাল্টা হামলা চালাবে রাশিয়ার অভ্যন্তরে? মূলত এটি ঘটার সম্ভাবনা রয়েছে। ন্যাটো এবং আমেরিকা এক্ষেত্রে কনভেনশনাল সমরাস্ত্র ব্যবহার করতে পারে। বন্ধুরা, সেক্ষেত্রে রাশিয়া কি ন্যাটো এবং আমেরিকার বিরুদ্ধে কনভেনশনাল সমরাস্ত্র ব্যবহারের মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ রাখবে? যদি কনভেনশনাল সমরাস্ত্র ব্যবহার করে ন্যাটো এবং আমেরিকা রাশিয়াকে পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তখন রাশিয়ার সংবিধান অনুযায়ী দেশকে রক্ষা করার জন্য পাল্টা হামলা চালাতে হবে পারমাণবিক সমরাস্ত্র দিয়ে আমেরিকা এবং ন্যাটো বা ইউরোপের উপরে। বন্ধুরা, তখন সারা বিশ্বব্যাপী যে একটি গোলযোগের সৃষ্টি হবে, সেখানে ইরান কার পক্ষে থাকবে? ইরান স্পষ্টভাবে রাশিয়ার পক্ষ থাকবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতি, সেটি নিয়ে তেমন একটা কথাবার্তা হচ্ছে না। ইরান এই সুযোগটি কাজে লাগিয়ে একেবারে সরাসরি পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে এবং এনরিচড ইউরেনিয়াম মজুদের ক্ষেত্রে উচ্চ র্যাঙ্কিংয়ে চলে যেতে পারে। তখন বিশ্বের আর কোনো কায়দাই থাকবে না ইরানকে বাধা দেওয়ার, শুধুমাত্র বাগাড়ম্বর করে ইসরায়েলও স্থায়ীভাবে সেখানে টিকে থাকতে পারবে কি? ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে তখন চোখে চোখ রেখে কথা বলবে ইরান, অর্থাৎ ইরান একাই ইসরায়েলের জন্য যথেষ্ট যদি উভয় দেশ পারমাণবিক অস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হয়। কনভেনশনাল সমরাস্ত্র বলেন বা অন্য কোনোভাবে বলেন, কোনোভাবে ইরানের সাথে ইসরায়েল পারবে না। আর অন্যদিকে ইরানের বর্তমান সহযোগিতা যদি রাশিয়াকে জিতিয়ে দেয়, তাহলে ইরানের অস্ত্রসমূহের কার্যকারিতা প্রমাণিত হবে বিশ্বজুড়ে। ইতিমধ্যে ইরানের কামিকাজি ড্রোন কেনার জন্য কমপক্ষে 20টি দেশ লাইন দিয়েছে বলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এর মধ্যে ইউরোপীয় দেশ আলজেরিয়াও রয়েছে। বন্ধুরা, তাছাড়া বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশ এই মুহূর্তে বরাদ দিয়েছে ইরানের এই কামিকাজি ড্রোন গ্রহণ করার জন্য। মূলত এটি ভবিষ্যতের জন্য চরম এক বেদনাদায়ক অধ্যায় হয়ে দেখা দিচ্ছে ইসরায়েলের নিকটে। আর ইউক্রেন তো বর্তমানে এটি ফেস করছে, কারণ এইগুলোর 20 থেকে 30
সৃষ্টির একসাথে হামলা পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে থামাতে পারবে না। তাই বর্তমানে সবচেয়ে বড় ধরনের মাইনকে সিপাইজে ইসরায়েল রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তারপরে রয়েছে মিস্টার জেলেনস্কি। মিস্টার জেলেনস্কি তো শীত শুরু হলো এবং শীতের পর এই দুই মাসের মধ্যে তিনি স্পষ্টভাবে বুঝে যাবেন আমেরিকা উস্কানি দিয়ে এবং প্রভেক্ট করে তাকে যুদ্ধে নামিয়ে তিনি কতটা উপকার করেছেন ইউক্রেনের। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।